রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠা হলো না কলকাতা নাইট রাইডার্সের। ইডেন গার্ডেন্সে 223 রান তুলেও হারতে হলো কলকাতাকে। একাধিক সতীর্থের খারাপ ক্রিকেটের জন্য মূল্যহীন হয়ে গেল সুনীল নারিনের অনবদ্য 17 রানের ইনিংস। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের হারে যে 3 ক্রিকেটারের দায় সবথেকে বেশি, তারা হলেন এক শ্রেয়াস আয়ার, কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক রাজস্থানের কাছে হারের দায় এড়াতে পারেন না। প্রথমত ফর্মে নেই ব্যাটার শ্রেয়াস, কোনো ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেটের উপযোগী ইনিংস খেলতে পারছেন না। রাজস্থানের বিরুদ্ধে 4 নম্বরে নেমে 7 বলে 11 রান দলের ইনিংসে চাপে ফেলে দিলেন। দুর্বল ব্যাটিংয়ের সঙ্গে রয়েছে শ্রেয়াসের দুর্বল নেতৃত্ব, বিশেষ করে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেন না। হাড্ডাহাড্ডি ম্যাচের শেষ 2 ওভার বল করার জন্য ডাকলেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে। কোন বোলারকে কখন ব্যবহার করলে সেরা ফল পাওয়া যেতে পারে সেই পরিকল্পনা নেই শ্রেয়াসের। ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও মুনশিয়ানা পরিচয় দিতে পারলেন না। রাজস্থানের কাছে কেকেআরের হারের অন্যতম কারণ অধিনায়ক শ্রেয়াস। 2 নম্বর মিচেল স্টার্ক, কেকেআরকে আবার ডোবালেন 25 কোটি টাকার অস্ট্রেলিয়ান বোলার। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 3 উইকেট নিলেও মঙ্গলবার আবার হতাশ করলেন স্টার্ক। এদিন 4 ওভারে খরচ করলেন 50 রান, একটাও উইকেট পেলেন না তিনি। প্রতিপক্ষের ইনিংসের শুরুতে, মাঝে বা শেষে কখনোই তেমন কিছু করতে পারছেন না বল হাতে। দল তার থেকে যে পারফরম্যান্স চাইছে তা পরপর ম্যাচে করতে ব্যর্থ স্টার্ক। লখনৌ ম্যাচে তার সাফল্য তাই আপাতত ব্যতিক্রম হিসেবেই থাকছে। 3 নম্বর আন্দ্রে রাসেল, দিনটা দ্রে রাসেল ছিল না। রাজস্থানের বিরুদ্ধে অত্যন্ত সাধারণ দেখালো রাসেলকে। 5 নম্বরে ব্যাট করতে নেমে রাসেল দলকে ভরসা দিতে পারলেন না। দলের ইনিংস তখন মসৃণভাবে এগোচ্ছিল, সে সময় ভরসা দিতে পারলেন না। 22 গজের এক প্রান্ত আগলা ডেকে সতীর্থদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। পরে বল হাতেও কিছু করতে পারলেন না রাসেল, 1 ওভারে 17 রান দিয়ে বসলেন অভিজ্ঞ ক্রিকেটার। রাজস্থানের কাছে কেকেআরের হারের দায় নিতে হবে রাসেলকেও।